আসসালামু আলাইকুম। মূর্খ ধার্মিক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভাই আসিফ ভাই, আমার প্রিয় আসিফ ভাই, আরেকজন হলো যে আমার আসিফ আসাদুল ভাই। আপনাদের সাথে অনেকদিন ধরে, অনেক বছর ধরে অবশ্যই আপনাদের সাথে কথা হয়েছিল আমার, বোধ হয় প্রায় 5 বছর আগে আসিফের সাথে। আসাদুর ভাইয়ের সাথে কোনোদিন কথা হয় নাই, আজকেই মনে কথা হলো। তবে আপনাদের আপনাদের কথাগুলো, আপনাদের রেকর্ডেড গুলো আমি দেখতে পাই, কারণ আমার সময় থাকে খুব কম। আপনারা যখন লাইভে দেখেন হয়তো আমি ব্যস্ত থাকি, এই রেকর্ডেড ফাইলগুলো আমি প্রায় সময় দেখি। যে উভয়কে সাথে পেয়ে খুবই খুশি লাগতেছে এবং সবাই দুইজনকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি। আমার আপনাদের বিষয়টা হলো যে আমি আপনাদের আসিফ ভাই, আমার আপনাদের সাথে আমার অনেক দীর্ঘ অনেক আলাপ ছিল। তবে আমি চাইবো যে আমি এক একটা প্রশ্ন আপনার কাছ থেকে প্রথম একবার জানতে, কারণ আপনার কথাগুলোকে আমি বিশ্বাস করি অনেক, কারণ আপনি তথ্য প্রমাণ দিয়ে আপনি সব কিছুই উপস্থাপন করেন যেটা তথ্য প্রমাণ ভিত্তিক। আর কিছু কিছু ক্ষেত্রে যে আপনি হয়তোবা ওই যে কিছু কিছু ক্ষেত্রে ওই যে যারা ধার্মিক আসে, ওই ধার্মিকগুলো যে সমস্ত কথাগুলো বলে তাতে মানুষ হাসে। যদি যদি সুস্থ মানুষ হয় তারা অবশ্যই হাসবে, আমিও হাসি মাঝে মাঝে, হাসতে হাসতে অনেক সময় আমি একদম চিল্লে চিল্লে হাসি বাসায়, সবাই চিল্লা ইয়া করে যে আমি পাগল হয়ে গেছি। হাসিগুলো মানে ওদের কথাগুলো শুনে আমার মনে হয় কি, অনেক সময় যারা ওই খুবই ধার্মিকগুলো আসে আপনার সাথে যুক্তি করে এবং তারা যেসব যুক্তি দেয়, আমার মনে হয় ওই যে যারা জোকস বলে না, ওই যে নন ভেজ জোক, ভেজ জোক এগুলোই বলে। আমার কাছে মনে হয় যে ওই জোকার, এক একটা হলো জোকার, তারা কোনো ইয়া বলে না, তাদের কথাগুলো শুনে হাসার জন্যই ওগুলো শুনি। ভাই আমি আমার কথা একটু বলি, আপনি একটু যদি আমার প্রত্যেকটা কথার যে একটু যদি মাঝে মধ্যে যদি উত্তর দিলেন ভালো হতো। যেমন আমি বলি যে আদম সৃষ্টি, আমার কিছু নিজের দুর্বলতা আছে যে অনেক কিছুই আমি হয়তো বা আদম হাওয়ার কিচ্ছা কাহিনী পড়েছিলাম অনেক আগে, ওই অনেক কিছু ভুলে গেছি। তারপরেও বলি আদম হাওয়ার সৃষ্টির উদ্দেশ্য কে দিয়েছিল, আদম হাওয়াকে কেন সৃষ্টি করেছিল, এটা একটু যদি আগে প্রথমে একটু আগে এটা বলেন, পরে আমি আরেকটা ইয়া বলতেছি, এটা একটু যদি আমাকে জানাতেন। ভাই এগুলো তো মানে আপনি একটু কোরআন হাদিস বললেই মনে হয় ভালো হইতো। আপনি ভাই আমি ওই যে একটা প্রশ্ন থাকে, আপনার যদি একগাঁঠি প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তর দেওয়া তো আমার পক্ষে, আমাদের কারোর পক্ষে সম্ভব না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কোরআন হাদিস তাফসির এগুলো পরে দেখা। তো শর্ট করে অ্যান্সার দেই এই জন্যই, সেটা হচ্ছে যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আচ্ছা এটা তো জানি, প্রশ্নটা হলো যে কেন উনাকে উনি নিজের সৃষ্টি করলো। যেমন একটা আমি আমি একটা রোবট তৈরি করলাম যে আমার উপকারের জন্য, বর্তমান বিজ্ঞানীরা যারা যেটা করে যে আমাদের মানুষের কাজটাকে সহজ করার জন্য রোবট তৈরি করলাম, আমরা যে চিপস দিলাম সেই চিপস অনুযায়ী আমার কথায় যা যা দরকার আছে আমি সেট করে দিছি, সেটাই করবে। আল্লাহ তো এর বাইরে কিছু করবে না, এবং আল্লাহ এই পুতুল বা মানুষ বা রোবট বা বললো যে সৃষ্টি করলো সে তার গোলামি করবে, তার ইবাদত করবে, এটা তো স্বাভাবিক। তার ইবাদতের জন্য তাকে রোবট বা মানুষ বানাইতে হবে? না 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 না, আল্লাহ পাক চাইছে, আল্লাহ পাক প্রথমে ফিরে আল্লাপাক প্রথমে ফেরেস্তাদেরকে বানাইছে, ফেরেস্তারাই উপাসনা টুপাসনা করতো, সবই করতো, কিন্তু আল্লাপাক চাইছে কিছু একটা মানে একটা এমন একটা প্রাণী বানাবে যেটা অন্ধবিশ্বাস করে আল্লাহরে উপাসনা করবে। ফেরেস্তারা তো দেখা শুনে অন্ধবিশ্বাস করে, মানে দেখা শুনে বিশ্বাস করে। আর এমন একটা বলদ কিসিমের এক ধরনের প্রাণী বানাবো যেগুলো আর কোনো প্রমাণ দিব না, কিন্তু ওগুলো অন্ধবিশ্বাস করে আমার উপাসনা করবে, এরকম কিছু প্রাণী বানাইতে বানায় একটু খেলাধুলা করতে চাইছে। ওই যে নাকের কি ওটের কি নাকের দড়ি বানানো মুমিন নাকি হাবিল কাবিল পর্যন্ত আমরা জানি যে আদম হাওয়ার যে ছেলে হাবিল কাবিল, এবং হাবিল কাবিল থেকে আবার মানুষের পরবর্তী মানুষ আসলো কিভাবে, এটা একটু যদি আমি, কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু একটু কেমন কনফিউশন আছে, একটু যদি আমাকে বলতেন। আপনি যেহেতু অনেক অনেক বিষয় অভিজ্ঞ, এই জন্য আপনার কাছে জানতে চাওয়া। এগুলো নিয়ে তো অলরেডি অনেকবার বলে ফেলছি, হাবিল কাবিলের হাবিল কাবিল। আচ্ছা দাঁড়ান আমি দেখি, ভিডিওটা আমার কাছে আছে, আমি দেখি একটু বের। আসাদ ভাই আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ আমি আছি। আসাদ ভাই সক্রেটিস ভাই আপনার একটু কথা বলেন, আমি দেখি ভিডিওটা পাই কিনা খুঁজে, তাহলে আপনি একটু কথা বলতে থাকেন। ঠিক আছে আপনি খুঁজতে থাকেন। যেটা বলতেছিলাম মূর্খ ধার্মিক ভাই, আচ্ছা আসিফ ভাই রেফারেন্স নিয়ে আসতেছেন, আমরা চাইছিলাম আসলে যে অনেকে এখানে দেখলাম কমেন্ট করতেছিলেন যে উড়াধুরা মুমিন দরকার,
তো উড়াধুরা মুমিন হইলে ভালো হইতো, মানে হ্যাঁ আপনি তো আসেনি, আরও এটা বলে রাখি যে বন্ধুরা দেখতেছেন, মুমিন মুসলমান বন্ধুরা আপনারা আসেন একটু আপনাদের সাথে কথা বলি। এই যে মাঠে ঘাটে আপনারা কী কষ্ট করতেছেন, ইস্তেসকা নামাজ পড়তেছেন, গত দুই দিন ধরে আমি পত্রিকাগুলোকে খেয়াল করি বাংলাদেশের পত্রিকাগুলোর দিকে তাকানো যায় না, মানে অর্ধেকের বেশি নিউজ হচ্ছে যে ইস্তেসকা নামাজে অমুক জেলায় সেই কী কাঙ্ক্ষিত বৃষ্টির জন্য নামাজ 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 মানে ভরাই ফেলতেছে চার পাঁচ দিন ধরে, কিন্তু কোনো আউটকাম আসতেছে না। তো এটা এই ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা জানতে চাই। আমি একটু আগে পেজেও এই এটা শেয়ার করার পরে দেখলাম যে অনেকেই ওখানে গালাগালি করতেছেন আমাকে, মানে শুধু বলছিলাম যে মুমিন বন্ধুরা যুক্ত হন, আপনাদেরকে লিংক দিলাম তো আগামীকাল হবে, তারপরে ঢাকা শহরে আপনি 1000 সংবাদের নিউজ পাবেন, মানে লিঙ্ক পাবেন, আপনি যদি গুগল সার্চ করেন এই ঘটনা মানে ইস্তিস্কা নিয়ে 1000 লিঙ্ক পাবেন, এর মধ্যে 90% মোল্লারাই এটার পক্ষে, 10% মোল্লারা হাসাহাসি করতেছে, তারা ওই যে কি যেন একজন তাহিরি এই টাইপের কয়েকজন বলতেছে এরা এই মোল্লারা আবহাওয়া বার্তা দেখে তারা দিয়ে এগুলো করতেছে, এটা কিন্তু সত্য। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে একজন সো কল্ড প্রফেসর মুক্তার, সে ডাক দিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইস্তিস্কা নামাজ পড়বো, গতকালকে আবহাওয়া দপ্তর বলতেছে যে আগামী 3 দিনে বৃষ্টির সম্ভাবনা নাই, তাপদাহ আরে বাড়বে, তখন সে ওটা ওটা ই করে দিয়েছে যে না এটা করবো না। আমি বললে তো বলবে যে নাস্তিকরা মিশা কথা বলে, ইসলামের নামে মিশা কথা বলে। আমরা মিজানুর রহমান আজারির মুখ থেকে শুনি হাবিল কাবিল কি করছিল। আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে, তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো, এবং আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান, একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন, এবং তারা তাদের নাম রাখলেন, ছেলেটির নাম রাখলেন কাবিল, মেয়েটির নাম রাখলেন আতিমা। এবং তারপরের বছর আবারও হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন, সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে, কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরে মেয়ের বিয়ে হতো, এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো, যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো, তবে উলটপালট করে। তো এর ফলে বাই ডিফল্ট আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে, তার নাম ছিল লাবুদা, লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে, এটাই ফিক্স করা হবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা যাবে, সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী, শি ওয়াজ ভেরি বিউটিফুল লেডি, ফলে কাবিল এটা মেনে নিতে পারেনি, সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো, লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতি, আমি তাকে বিয়ে করবো, বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সে ইকলিমাকে আমি বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বলে না, এটা আল্লাহর দেয়া আদেশ, তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না, বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী, এবং তোমার সাথে তোমার যে বোন আকিমা জন্মগ্রহণ করেছে সে আকিমা হবে হাবিলের স্ত্রী। কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি, ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বললো যে আমি আকিমাকে বিয়ে করতে চাই, দেখা দিল এক মহা সমস্যা। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন ঠিক আছে, হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সেই আকিমাকে পাবে। এবং তখন কুরবানির সিস্টেম ছিল কুরবানি করে চলে আসা করে আকাশ থেকে আগুন এসে যে কুরবানিকে ঝলসে দিত সেই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল বেসিক্যালি চাষি ছিল, সে এক বস্তা গম আল্লাহর রাস্তায় কুরবানি করলো, আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো, সে একটি বকরি জবাই করে আল্লাহর রাস্তায় কুরবানি করলো, এবং তার অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল হয়। দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে, কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয়নি, ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, এবং আল্লাহ তাআলার আগের বিধান অনুযায়ী হাবিলই আকিমাকে বিয়ে করার সুযোগ পাবে। এই কথাটি আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআন কারীমে উল্লেখ করেছেন, আল্লাহ বলছেন ফাতু কুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিন আল আখার, তাদের একজনের কুরবানি কবুল হলো আরেকজনের ঠিক হলো না, ফলে হাবিল আকিমাকে বিয়ে করার সুযোগ পেল। কি একটা অবস্থা, কি একটা অবস্থা, আদমের ছেলে যে আল্লাহর বানানো একজন মানুষ, সেই উপর থেকে এখানে পৃথিবীতে আসলো বড় মানুষ হয়ে নাকি ছোট মানুষ, মানে যে আমরা যেমন জন্ম নিয়েছি নাকি একদম পূর্ণাঙ্গ মানুষ রূপে আসলো, এবং পূর্ণাঙ্গ মানুষটাকে কিভাবে পাঠালো, আল্লাহ নিজের হাতে এসে আস্তে করে এখানে রেখে গেছে নাকি উপর থেকে লাফিয়ে পড়ছে এখানে নিচে পড়ছে, এবং সেই পড়ছে সেটা কি ওই যে পাহাড়ের উপরে পড়ছে কি অনেক উপর থেকে পড়ছে দেখি ওই যে ওই শ্রীলঙ্কার উপরে এটাকে পাথরের মধ্যে পাথর গর্ত হয়ে গেল কিনা, মানে আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ভাই। এখন আপনি যে প্রশ্ন করতেছেন সেগুলোর তো আমি উত্তর দিলে তো বলবেন যে নাস্তিকরা মিথ্যা কথা বলে ইসলামের নামে, এই জন্য আমি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, এই জন্য বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ডক্টর মনজুর ইলাহির মুখ থেকে আপনাকে শোনাই দিই, শুনুন। মুদুল হাসান প্রথম প্রশ্ন পাঠিয়েছেন, তিনি বলেছেন আদম আলাইহিস সালাম কি 60 হাত লম্বা ছিলেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, তবে এর উত্তরটা আমরা কিন্তু সহিহ বুখারীর মধ্যেই পাই, একটা বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খালাকাল্লাহু আদামা ওয়া তূলুহু 60 যিরাআ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আর তিনি 60 হাত লম্বা ছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ
ষাট হাত লম্বা করে সৃষ্টি করে তারপর বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকা, তুমি যাও এবং ওই ফেরেশতাদেরকে সালাম করো। ফাসতামি মা ইউহায়ুনাক, তারা কীভাবে সালামের জবাব দেয় সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহিয়াতুকা ও তাহিয়াতু যুররিয়াতিক, এটাই হবে তোমার এবং তোমার বংশধরদের তাহিয়া অভিবাদন। ফাকালা আসসালামু আলাইকুম, তখন আল্লাহর সেই নির্দেশ মেনে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন আসসালামু আলাইকুম, আপনাদের উপর সালাম। ফাকালু, তখন তারা বললেন আসসালামু আলাইকা ও রাহমাতুল্লাহ, আপনার উপর সালাম এবং আল্লাহর রহমত। ফাজাদুহু ও রাহমাতুল্লাহ, ফেরেশতারা আদম আলাইহিস সালামের সালামের উপর একটু বাড়িয়ে দিলেন, সেটা হলো ও রাহমাতুল্লাহ। ফাকুল্লু মা ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, যারাই আদমের সূরাত বিশিষ্ট হয়ে জান্নাতে যাবে, ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু হাত্তা আল আন, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে সেই সৃষ্টি অব্যাহতভাবে ঘাটতি থেকে ঘাটতির মধ্যে গিয়ে আজকের এই সাইজে এসে পৌঁছেছে। তাহলে আমরা এই হাদিসটার মধ্যে আমাদের ভাই মাহমুদ হাসান যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা পেয়ে যাই। একদম, যেখানে ষাট হাত লম্বা হওয়ার কথা আদম ইসলামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং কীভাবে আজকের এই পরিণতিতে বা এই সাইজে এসে আমরা পৌঁছলাম সেটাও এখানে ইঙ্গিত করা হয়েছে। সবই আল্লাহর ইচ্ছায়, সবই আসলে আল্লাহর ইচ্ছায়। আমি হারে গেছিলাম, আমি ওই জায়গাতে, আমি কিন্তু ওই জায়গায় ওই যে বেহেস্তে চলে গেছিলাম, আপনি এখানে ছিলাম না, ওই বেহেস্তে ভাবতেছিলাম যে আসলে বেহেস্তা কিরকম আসলে। ভাই এখন আসাদ ভাই, আপনি আপনার এই ব্যাপারে যদি আপনার যদি কথা শুনতে চাইছিলাম যে আপনি কি বলেন, আমি বিশ্বাস করি তো আপনাদেরকে। কি আর বলবো, দেখেন এই যে মোমিন মুসলমানরা মা বোন তুলে সবসময় কথা যে কেন বলে, হ্যাঁ এই যে বোনদের বিয়া, মানে এইটা কতটা মোমিনের গালিগুলো দেখছেন, ওই যে আপনার ওখানে ওই যে গালি দিচ্ছে, খেয়াল করছেন ওই যে মা বোন নিয়ে কথা বলে, হ্যাঁ বোন মা, এটার উৎপত্তি স্থল কোথায় দেখছেন? এগুলো হলো মুমিন আসলে, তাহলে তাদের একজনকে একটু সুযোগ করে দেন। হ্যাঁ, এগুলো কিন্তু মানুষকে জানা দরকার ভাই, এই প্রশ্নগুলো জানা দরকার। ওই যে নাকের উটের দড়িতে করে নাকের মধ্যে কি দড়ি বাঁধে কি করে যা বলে তাই করতে হয়, এটা এগুলো সব প্রশ্নগুলো খুব তাদের মন থেকে করা আসা উচিত, তার উত্তরগুলো তাদের মন থেকে আসা উচিত। এগুলো যেমন আপনার যে আমি একটা জিনিস বলি যে এই পৃথিবীটা যদি একটা ইয়ের উপর থাকে, যে কচ্ছপের উপর থাকে, এটা কি, এটা কত ধরনের যে বোকা মূর্খ হলে এই কথাটা পুরাণে থাকতে পারে, যেই বা বলছে সে কত বড় মূর্খ ছিল। আরে ভাই একটু যদি, আচ্ছা মূর্খ ধার্মিক ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, আমরা দেখি কোনো মুমিন ভাই পাই কিনা, ঠিক আছে ভাই? আরেকদিন কথা বলবেন। জি ভাই, জি জি, কথা বলে মুমিন তো না পাই না, মুমিনদের বলতাম ভাই, মুমিনের প্রশ্ন করেছিল মুমিনদের, কিন্তু মুমিন একটা মূর্খ। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকেন, শুভ রাত্রি আপনাকে। হ্যাঁ পরের দিন ভাই এই ছবিটা দেখাতে পারেন একটু, আমি একটা বিরাট মেশিন, বিরাট কাটার জন্য ওই সময় তো ক্রেন ছিল না, পাথর ছিল, তাহলে কি এক পাথর দিয়ে আরেক, না না এক পাহাড় দিয়ে আরেক পাহাড়, পাহাড় পাথর দিয়ে কি হবে, পাহাড় লাগবে এটা কাটতে, দুইবার চিপাই। ঠিক আছে, দেখি আপনাদের তুফাইল সাহেবকে যুক্ত করা হলো, তুফাইল সাহেব আপনি বলেন তাহলে। কাশি জিহাদি, কাশি আহারে, আপনার তো কাশতে কাশতে আপনি জান্নাতে চলে যান, আমরা আপনার জন্য কামনা করি আপনি কাশতে কাশতে জান্নাতে নসিব হন, আপনার রুহের মাগফিরাত কামনা করলাম আমরা। ঠিক আছে, পরের জন